পরপর পিকআপ ভ্যান, টোটো ভ্যান, রিক্সা ও সাইকেলের মধ্যে দুর্ঘটনায় আহত চার। মঙ্গলবার দুপুর দুটো নাগাদ ধূপগুড়ির মধ্যপাড়া সংলগ্ন এলাকায় পিকআপ ভ্যান, টোটো ভ্যান, রিক্সা, সাইকেলের মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ফালাকাটার দিক থেকে ধূপগুড়ির দিকে যাওয়ার পথে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি টোটোকে ধাক্কা মারে। এরপর সেই টোটোটি একটি ভ্যান রিক্সায় গিয়ে ধাক্কা মারে। পাশ দিয়ে যাওয়া দুই সাইকেল আরোহী গায়ে গিয়ে পড়ে সেই ভ্যান রিক্সাটি। এদিনের এই দুর্ঘটনায় টোটো ভ্যান রিক্সার চালক সহ সাইকেল আরোহীরা গুরুতর আহত হয়। এই দুর্ঘটনা আর কিছুক্ষণের মধ্যেই ধূপগুড়ি থানার আইসি সহ পুলিশ উপস্থিত হয়। পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহত চারজনকে হাসপাতালে নিয়ে যায়। ঘাতক পিকআপ ভ্যানটিকে পুলিশ আটক করে। ভ্যানকে মারছে কোন গাড়িটা? ওই পিকআপটা। তারপরে টোটোটাকে ধাক্কা দিয়েছে, টোটোটা এসে এখানে ওই ভ্যানওয়ালাকে ধাক্কা মারছে আর ভ্যানওয়ালাটা পড়ে গেল। আর কার সাথে লাগছে? আর কার সাথে না, দুটো সাইকেল তো ওইখানে। না না, এইখানে এইখানে হ্যাঁ, দুটো সাইকেল। কয়জন আহত হয়েছে? আহত তো চারজন। এটা কোথাকার ঘটনা? আমাদের মধ্যপাড়া। অন্বেষা ক্যাটারার, স্বাদে অতুলনীয়, বিশ্বাসে ভরপুর। অন্বেষা ক্যাটারার, স্বাদে অতুলনীয়, বিশ্বাসে ভরপুর। যে কোনো ধরনের অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য নির্ভরযোগ্য ঠিকানা অন্বেষা ক্যাটারার। হোম ডেলিভারি ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন অসীম পাল, ফোন নাম্বার 9933902224, কলেজ পাড়া, ধূপগুড়ি।